বিশ্বের সবচেয়ে দামি ফল হয়ে উঠেছে বাংলাদেশি একটি কলা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিলামে এই কলা বিক্রি হয়েছে প্রায় 75 কোটি টাকায়, অথচ কলাটির ক্রয়মূল্য ছিল মাত্র 42 টাকা। অবিশ্বাস্য মূল্যে বিক্রি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে এই কলা। রূপালি রঙের টেপ দিয়ে সাদা রঙের দেয়ালে সাটা হলুদ রঙের একটি কলা গতকাল বুধবার নিউ ইয়র্কে একটি নিলামে ইতালির শিল্পী মাউরিজিও কাতেলানের সেই কলার শিল্পকর্মটি 74 কোটিরও বেশি টাকায় বিক্রি হয়েছে। এই শিল্পকর্মের জন্য যে কলাটি ব্যবহার করা হয়েছে সেটি কেনা হয়েছিল নিউ ইয়র্কের ম্যানহ্যাটন শহরের এক বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে মাত্র 35 সেন্টে, বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 42 টাকা। ম্যানহ্যাটনের আপার ইস্ট সাইড এলাকায় নিজের ফলের দোকান চালান ওই বিক্রেতা। নিলাম হাউস সদবি প্রত্যাশা করেছিল শিল্পকর্মের এই কলাটি $10 লাখ বিক্রি হবে, তবে সে প্রত্যাশাকে ছাড়িয়ে চীনা বংশোদ্ভূত আমেরিকান এবং ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা জাস্টিন সান সেটি কিনে নেন। তিনি শিল্পকর্ম সংগ্রহক এবং বিশ্বে ক্রিপ্টোকারেন্সি খেলোয়াড় হিসেবে পরিচিত। সংবাদ মাধ্যমে কলাটি কেনার কারণ জানিয়ে সান বলেন, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি সাংস্কৃতিক নানা ঘটনার প্রতিনিধিত্ব করছে। কলাটি ক্রিপ্টোকারেন্সি কমিউনিটির সঙ্গে শিল্প এবং মিমসের জগতের সেতুবন্ধন তৈরি করে, যা আরও আলোচনা এবং চিন্তায় উৎসাহ যোগাবে। তাই ইতিহাসের অংশ হিসেবে কলাটি কিনেছি। রূপার চূর্ণে রাগানো টেপ দিয়ে দেয়ালে আটকানো পাকা কলাটি কাতালানের একটি শিল্পকর্ম, নাম কমেডিয়ান। কলাটি কৃত্রিম নয়, সত্যিকারের, তাই কিছুদিন পরেই নিলামের কলাটি নষ্ট হয়ে যাবে। তা জেনেও প্রায় 75 কোটি টাকায় নিলামকৃত কলাটি কিনেছেন জাস্টিন সান। ২০১৯ সালে মায়ামি বিচ ফেয়ারে আর্ট ব্যাসেলে একটি প্রদর্শনীতে প্রথম কমেডিয়ানের প্রদর্শনী হয়। সেবার প্রদর্শনী চলাকালে অন্য একজন শিল্পী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছিলেন। তার ওই কাণ্ড নিয়ে হাসির রোল উঠেছিল। পরে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেয়া হয়। তখন থেকেই এই কলা শিল্পকর্ম নিয়ে হইচই চলছে সর্বত্র। এত বেশি দর্শনার্থী ভিড় করে সেটির সামনে সেলফি তুলতে হুড়োহুড়ি করছিলেন যে সেলফি শিকারীদের চাপে মায়ামির প্রদর্শনের স্থান থেকে সেটি সরিয়ে নিতে হয়েছিল। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।